হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সো স্টুডেন্টস আমরা আছে পড়ব ফাদার সেল আর কে নারায়ণের লেখা তো চলো শুরু করা যাক দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট লেখক এবং টেক্সট তো প্রথমে চলো আমরা লেখকের সঙ্গে কিছুটা জেনে নিই আর কে নারায়ণ নাইনটিন অ্যান্ড সরি অ্যান্ড সিক্স টু টু থাউজেন্ড ওয়ান আর কে নারায়ণ হচ্ছে উনিশশো ছয় সালে জন্মগ্রহণ করেছিলেন এবং দু হাজার এক সালে মৃত্যু হয়েছিল অফ ইয়ারলি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ ভারতীয় সাহিত্যের প্রথম দিকে মানে ইংরেজিতে প্রাথমিক ভারতীয় সাহিত্যের অন্যতম একজন প্রধান ব্যক্তিত্ব ছিল এখানে লিডিং ফিগার্স মানে হচ্ছে প্রধান ব্যক্তিত্ব হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুডেড মালগুরি ডেজ অ্যান্ড দ্য গাইড এর মানে হচ্ছে তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে ছিল হচ্ছে মালগুরি ডেজ এবং দ্য গাইড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ইন নাইনটিন হান্ড্রেড ফিফটি এইট ফর দ্য গাইড তিনি গাইড দ্য গাইডের জন্য উনিশশো আটান্ন সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডে ঘোষিত হয়েছিলেন দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সাক্ট ফ্রম মালগুড়ি ডেস এই গল্পটি মালগুড়ি ডেসের একটি অংশ বা মালগুড়ি ড্রেস থেকে এটি এডিট করা হয়েছে ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ট স্বামীনাথম এই গল্পটি একটি অল্প বয়সী ছেলেকে নিয়ে যার নাম হলো স্বামীনাথম হু ইজ আনউইলিং টু গো টু স্কুল যে স্কুল যেতে একেবারেই অনিচ্ছুক বাট ইজ ফোস্ট বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল কিন্তু তার বাবা তাকে বাধ্য করতেন স্কুল যেতে দ্য স্টোরি এক্সপ্লোর সব এই গল্পটা কীভাবে বর্ণনা দেয় থ্রু দ্য ইভেন্ট দ্যাট ফলো যে সব ঘটনাগুলি দেখা গেছে সেগুলির মধ্য দিয়ে স্বামীজ অরিজিনাল রিভার্স রিভার্জেশন অ্যাবাউট হিস টিচার স্যামুয়েল স্বামীর আসল দৃষ্টিভঙ্গি টিচারের টিচার স্যামুয়েল সম্পর্কে গে ট্রান্সফার লেট কনসিডারাবলি যা পরিবর্তন হয়েছিল ধীরে ধীরে মানে হচ্ছে যেসব ঘটনাগুলি দেখা গেছে এই গল্প কীভাবে তা বর্ণনা দেয় মানে হচ্ছে যে স্বামী স্বামী তার হচ্ছে টিচার স্যামুয়েল সম্পর্কে আসল দৃষ্টিভঙ্গি তা কিভাবে পরিবর্তন হয়েছিল ধীরে ধীরে ইউনিট ওয়ান লাইং ইন বেড বিছানায় শুই স্বামী রিয়েলাইজড উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং স্বামী উপলব্ধি করলো ভয়ের সাথে কেঁপে মানে ভয়ের সাথে কেঁপে স্বামী উপলব্ধি করলো দ্যাট ইট ওয়াজ এ মন্ডে মনি এটা হলো সোমবারের সকাল ইট লুকড অ্যাজ দো অনলি এ মুভমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে এই তো কিছুক্ষণ আগেই মনে হচ্ছিল শুক্রবার এটা শুক্রবার অলরেডি মন্ডে ওয়াজ হ্যার এর মধ্যে সোমবার এসে পড়েছে হি হোট হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল সে ভেবেছিল বা আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না অ্যাট নাইন ও ক্লক স্বামীনাথম ওয়েল্ট আই হ্যাভ এ হেডেক্ট অ্যাট নাইন ও ক্লক মানে যখন নটা বাজে স্বামীনাথম ওয়েল্ড মানে স্বামীনাথম চিৎকার করলো আই হ্যাভ এ হেডেক্ট আমার মাথা ব্যথা মানে যখন নটা বাজলো তখন স্বামীনাথম চিৎকার করে উঠলো যে আমার মাথা ব্যথা মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট দ্য হোম মা মানে স্বামীর মা স্বামীকে উপদেশ দিলেন যে তুম যে সে আজকে বাড়িতেই থাকতে পারে অ্যাট নাইন থার্টি ওয়েন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল পেয়ার হল সাড়ে নটার সময় যখন তার থাকা উচিত স্কুলের পেয়ার হলে মানে স্বামীনাথমে সাড়ে নটার সময় থাকা উচিত ছিল স্কুলের প্রেয়ার হলে স্বামী ওয়াজ লাইং অন দা বেঞ্চ ইন মাদার্স রুম স্বামী ছিল তার মায়ের রুমের বেঞ্চে হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে বাবা জিজ্ঞাসা করলো আজকে তোমার স্কুল নেই মানে স্বামীর বাবা জিজ্ঞাসা করলো তাকে যে আজকে তো আমার স্কুল নেই হেডেক্ট স্বামী রিপ্লাইড স্বামী রিপ্লাই দিলো হেডেক্ট মাথা ধরেছে ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো আজে বাজে কথা ড্রেস পরো এবং যাও হেডেক্ট মাথা ব্যথা লভ অ্যাবাউট লেস অন সানডেস অ্যান্ড ইউ উইল বি উইথ এ হেডেক্ট অন মন্ডে লভ লভ মনে হচ্ছে অলসতা লভ অ্যাবাউট লেস অন সানডে মানে তুমি তোমার সানডের অলসতা দূর করে অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে এবং এবং সোমবারে তুমি মাথা ধরা ছাড়াই থাকো বা মাথা ধরা ছাড়াই থাকতে হবে স্বামী নিউ হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে সো হি চেঞ্জ হিজ প্র্যাকটিস তাই সে তার বাহানাটা বা মাথা ধরার যে কৌশলটা সেটা চেঞ্জ করল মানে পরিবর্তন করলো আই কান্ট কো টু দ্য ক্লাস আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না মানে স্বামী তার বাহানাটাকে পাল্টে বা পরিবর্তন করে বলল আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না ইউ উইল হ্যাভ টু তোমাকে করতেই হবে ইট ইজ ইউর ওন ফল্ট এটা তোমার নিজের দোষ এটা তোমার নিজের ভুল হোয়াট আই সরি হোয়াট উইল দ্য টিচার্স থিং ইফ আই কো লেট আমি এত দেরি করে গেলে টিচার কী ভাববেন টেল হিম ইউ হ্যাড এ হেডেকড অ্যান্ড সো আর লেট তাকে বলবি যে তোমার মাথা ব্যথা ছিল তাই তোমার দেরি হয়েছে হি উইল স্কোল্ড মি সে আমাকে বকাবকি করবেন ইফ আই শেস আমি এভাবে বললে উইল হি সে কি করবে লেটার সি আমাকে দেখতে দাও হোয়াট ইস হিজ নেম তার নাম কি স্বামীর বাবা বললো যে সে এরকম করবে ঠিক আছে আমাকে দেখতে দাও তার নাম কি তখন স্বামীর উত্তর দিল স্যামুয়েল ডাস হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্টস তিনি কি সবসময় ছাত্রদের বকাঝোকা করেন হি ইজ এ ভেরি অ্যাংগ্রি ম্যান তিনি খুবই রাগী মানুষ হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েস হু কাম ইন লেট তিনি বিশেষত তাদের ওপর রাগ করেন যারা দেরি করে আসে উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে চাই না ইফ হি ইজ সো অ্যাংরি তিনি যদি এতই রাগি হন ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট তাহলে তোমরা তোমাদের প্রধান শিক্ষককে তার বিষয়ে বলো না কেন দিস এ দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্যাক্ট অফ হিম দিস দ্যাট তারা বলেন যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্যাক্ট অফ হিম হেডমাস্টারও তাকে মানে প্রধান শিক্ষকও তাকে ভয় করে মানে স্বামীরভাবে বললো যে তিনি যদি এতটাই রেখি তাহলে তো আমরা হেডমাস্টারকে তার বিষয়ে বলো না কেন তখন স্বামী বলল যে তারা নাকি তা মানে তারা বলেন যে হেডমাস্টারও নাকি তাকে ভয় করেন সো স্টুডেন্টস আজকে আমাদের এখানেই শেষ পরের পার্ট যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো